প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু রুবি 10 মিনিট স্কুল। আমরা কথা বলছিলাম এসএসসি অ্যাকাউন্টিং এর অধ্যায় 12 সম্পর্কে, যেখানে মেনলি পারিবারিক হিসাব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা কথা বলবো পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণ সম্পর্কে। তো তোমাদের অবশ্যই মিস্টার শরীফের কথা মনে আছে। মিস্টার শরীফ হচ্ছেন একজন বিজনেসম্যান, তিনি তার পরিবারের মধ্যে পারিবারিক হিসাব ব্যবস্থার প্রয়োগ করে থাকেন, এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি কি করেন, পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত করেন। কিন্তু তিনি এই আর্থিক বিবরণী কেন প্রস্তুত করে থাকেন? এখানে আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকেন মেনলি তিনি তার আর্থিক অবস্থা জানার জন্য, অর্থাৎ বছর শেষে বা নির্দিষ্ট একটি সময় বিন্দুতে তার পরিবারের মধ্যে হচ্ছে কী পরিমাণে সম্পদ রয়েছে কিংবা কী পরিমাণে হচ্ছে দায় রয়েছে সেই সম্পর্কে জানার জন্য, এবং তার পরিবারের আয় ব্যয়ের চিত্র সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। তার পরিবারের মধ্যে হচ্ছে কী পরিমাণে আয় আসছে এবং সেই আয়গুলা থেকে হচ্ছে কী পরিমাণে ব্যয় হচ্ছে, তার পরিবারের মধ্যে কি সঞ্চয় হচ্ছে নাকি তার আয়ের থেকে ব্যয় হওয়ার কারণে তার অতিরিক্ত পরিমাণে ঋণ নেওয়া লাগছে, সেই সকল বিষয় কিন্তু এই জানার জন্য তিনি পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকেন। তো এই আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য মেনলি তিনটি হচ্ছে বিবরণী রয়েছে, প্রাপ্তি ও প্রদান হিসাব, আয় ব্যয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। সো প্রাপ্তি প্রদান হিসাবটা মেনলি কি, আমাদের পরিবারের মধ্যে যে সকল দৈনন্দিন নগদ লেনদেন হয়ে থাকে সেগুলোকে হচ্ছে বছর শেষে শ্রেণীবদ্ধভাবে এবং সংক্ষিপ্ত আকারে যে হিসাব প্রস্তুত করা হয় তাকেই মেনলি আমরা প্রাপ্তি ও প্রদান হিসাব বলে থাকি। প্রাপ্তি ও প্রদান হিসাবটা হচ্ছে কিছুটা আমরা যে নগদান বই তৈরি করে এসেছিলাম না, সেই নগদান বইয়ের মতো কিছুটা, কিন্তু এটাকে মেনলি নগদান বই বলা হয় না, এটাকে প্রাপ্তি ও প্রদান হিসাব বলা হয়। এটি হচ্ছে এই পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতের একদম প্রথম ধাপ। এই ক্ষেত্রে যেটা করা হয়, যত ধরনের নগদ প্রাপ্তিকে রয়েছে সেগুলোকে ডেবিট পাশে এবং সকল ধরনের নগদ প্রদানকে ক্রেডিট পাশে হিসাবভুক্ত করা হয়। এই প্রাপ্তি প্রদান হিসাবের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের কী পরিমাণে নগদ লেনদেন হচ্ছে, নগদে কী পরিমাণে টাকা আসছে, নগদে কী পরিমাণে টাকা চলে যাচ্ছে, এবং বছর শুরুতে এবং শেষে আমাদের নগদ টাকার উদ্বৃত্ত কিংবা ঘাটতির পরিমাণ কত। সাধারণত উদ্বৃত্তের পরিমাণই বের হয়, নগদের ঘাটতি হওয়াটা আসলে পসিবল না। সো তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আয় ব্যয় বিবরণী। হিসাবকাল শেষে অর্থাৎ নির্দিষ্ট সময় পর পরিবারের আয় ও ব্যয়ের উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয়ের জন্য শুধুমাত্র চলতি সালের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের সাহায্যে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই আমরা আয় ব্যয় বিবরণী বলে থাকি। অর্থাৎ এখানে কী কী আসবে, এখানে শুধুমাত্র চলতি সালের মুনাফা জাতীয় আয় আসবে এবং চলতি বছরের মুনাফা জাতীয় ব্যয় আসবে, এটা ছাড়া কিন্তু আমরা আর অন্য কোনো কিছু আনব না। যদি এই আয় ব্যয় বিবরণীর মধ্যে আয়ের তুলনায় যদি ব্যয়টা হচ্ছে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আয়াতিরিক্ত ব্যয় অথবা ঘাটতি, এবং যদি উল্টাটা হয় যে ব্যয়ের থেকে যদি আয় বেশি হয় তখন সেটাকে বলা হয়ে থাকে ব্যয়াতিরিক্ত আয় অথবা উদ্বৃত্ত, এবং সবার শেষে গিয়ে রয়েছে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে হচ্ছে সাধারণত দায় এবং সম্পদকে হচ্ছে তুলে ধরা হয়, একে সংক্ষেপে বলা হয়ে থাকে সম্পদ এবং দায়ের বিবরণী। অর্থাৎ কোনো নির্দিষ্ট দিনে একটি পরিবারের মধ্যে হচ্ছে যত ধরনের সম্পদ ও দায় রয়েছে তার সাহায্য নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই আমরা বলে থাকি একটি পরিবারের জন্য আর্থিক অবস্থার বিবরণী। সকল ব্যবসায় প্রতিষ্ঠানের মতো কিন্তু একটি পরিবারের মধ্যে অনেক ধরনের সম্পদ এবং দায় রয়েছে। কী সম্পদ রয়েছে, যেমন আমরা হচ্ছে যদি আমাদের নিজের বাড়ি থাকে তাহলে সেই বাড়ি হতে পারে আসবাবপত্র, ফ্যান বলতে পারো, কিংবা হচ্ছে আমাদের যে টিভি, ফ্রিজ, এগুলো হচ্ছে আমাদের জন্য সম্পদ। দায় কেমন হতে পারে, যদি দেখা যায় যে আমাদের আয়ের থেকে হচ্ছে ব্যয়টা এবছরে বেশি হয়ে যাচ্ছে তখন বাইরের কোনো পক্ষ থেকে আমাদের ঋণ নিতে হতে পারে, ঋণটা হতে পারে ব্যাংকের থেকে অথবা কোনো পরিবারের থেকে, বা হচ্ছে এরকম অনেক ধরনের হচ্ছে দায় হওয়া পসিবল। সো এই সকল ধরনের সম্পদ এবং দায়কে আমরা এই আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে প্রদর্শন করে থাকি। আমরা হচ্ছে যে আয় ব্যয় বিবরণী থেকে আমরা কী তৈরি করেছিলাম, আমরা হচ্ছে আয় ব্যয় বিবরণী থেকে আমরা যে ঘাটতি বা উদ্বৃত্ত পেয়েছি এটাকে আমরা আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে শো করি। আবার একদম বছরের শুরুর দিকে অর্থাৎ প্রারম্ভিকে আমাদের যে সম্পদ এবং দায় রয়েছে তার ভিত্তিতে পারিবারিক তহবিল প্রস্তুত করা হয়, সেই পারিবারিক তহবিলের উদ্বৃত্ত কিন্তু আমরা এই আর্থিক বিবরণীর মধ্যে হচ্ছে কী করি, শো করি।
এবং এই সকল যে বিবরণীগুলো রয়েছে, প্রাপ্তি প্রদান হিসাব, আয়ের বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটি ধাপের মাধ্যমে হচ্ছে আমরা পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারি, এবং যার মাধ্যমে আমরা পরিবারের আর্থিক অবস্থা এবং পরিবারের আয় ব্যয়ের চিত্র সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করতে পারি। তো এই বিবরণীগুলো কীভাবে তৈরি করতে হয় সেগুলো জানার জন্য তোমাদের অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখা লাগবে। তাহলে আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।